السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. شباب هلو أتشنتو؟ الحمد لله الحمد لله. أبنا در منها أنيك پرشنو أتشه أشا قربو جي ماني جي پرشنو قولو أما در بكر ياجبه আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো একটা বিষয় আমরা হয়তো আলোকিত হব সেরকম প্রশ্নই করবেন। একটা প্রশ্ন আমার কাছে এসেছে, বলা হয়েছে যে আমি একটি সরকারি স্কুলের শিক্ষক, স্কুলের সময় 9টা থেকে 4:15, আমার প্রথম ক্লাস না থাকায় আমি 10টার সময় স্কুলে যাই এবং শেষ ক্লাস না থাকায় 3:30টায় স্কুল থেকে চলে আসি। উল্লেখ্য যে আমি আমার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করি, এতে কি আমার উপার্জনের কোনো সমস্যা হবে? আপনার প্রতিষ্ঠানের প্রধান চিফ এক্সিকিউটিভ, যেমন প্রিন্সিপাল সাহেব, তিনি যদি আপনাকে অ্যালাউ করেন তাহলে তো আপনি অথরিটির অনুমতি নিয়ে আপনি কাজ করছেন, তাহলে আপনার উপার্জন হারাম হবে না। কিন্তু যদি আপনাকে বলা হয় যে ক্লাস থাকুক আর না থাকুক 9টায় থাকতে হবে এবং ক্লাস থাকুক আর না থাকুক ছুটির আগে বের হবেন না, তখন আপনার উপার্জনে যে পরিমাণ ফাঁকি আপনি দেবেন সেই পরিমাণ হারাম মানে উপার্জিত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বিষয়টা খুবই সিম্পল, তাই না? খুবই সিম্পল। স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হবে, যদি বাইরে কোথাও বাইরে তার যেতে হয়। আর স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তো তিনি গুনাহগার হবেন, আর অনুমতি দিলে কি গুনাহগার হবেন? হবেন না। এই জন্য যাকে মানে কোনো অথরিটির আন্ডারে কাজ করতে হয় তিনি সেই অথরিটির অনুমতি নিয়ে যদি কাজ করেন তাহলে তার কোনো পাপ হবে না। কিন্তু তিনি যদি সীমা লঙ্ঘন করেন, প্রাতিষ্ঠানিক নিয়ম লঙ্ঘন করেন এবং অথরিটির নির্দেশকে অমান্য করেন তখন তো তার পাপ হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুসলিম শাসক ইয়াজিদের বিরোধিতা করেছিলেন? বিষয়টা ভালো করে জানার ইচ্ছা। আপনি ইতিহাসটা পড়েন, এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, মানে সেটাকে মোটা দাগে এক কথায় বলা কঠিন। ইরাকবাসীরা তাকে আহ্বান জানিয়েছিল, তিনি তো শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসেন নাই, পরিবারের সবাইকে নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায় বলেন? সে তো সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে যায়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার অভিপ্রায় জাননি, তবে তার কিছু প্রতিবাদ ছিল এবং সেগুলো নিয়ে সলা পরামর্শ করার জন্য তিনি আহলুল ইরাক তাকে যখন আহ্বান জানিয়েছিল তিনি সেখানে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে যুদ্ধ করবেন, তাদের বিরুদ্ধে কোনো সমাবেশ করবেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, এরকম কোনো প্ল্যানই তার ছিল না। কিন্তু যতটুকু আমরা জানি যে তাকে যারা হত্যা করেছিল খলিফার অনুমতি না নিয়েই তারা সেটা করেছিল। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এ সম্পর্কে খুব সুন্দর লিখেছেন, আর এ সম্পর্কে আমাদের এক ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির, তিনি যেহেতু বিষয়টা জটিল তাই না, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম, আর যেহেতু আসলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মুসলিম বিশ্বকে ক্ষতবিক্ষত করেছে এবং এটাকে ঘিরে আমরা আজকেও আমাদের খুতবায় বলেছি তাই না, দুটো দল তৈরি হয়ে গেল, একটা হলো আহলে শিয়া, শিয়া রাফেদি, এবং আর একটা হলো নওয়াসিক, এবং সারা বিশ্বের মুসলিমরাও নানাভাবে শতধা বিভক্ত হয়ে গেল এটাকে কেন্দ্র করে। অতএব এটার সঠিক বিশ্লেষণটা জানা দরকার। প্রফেসর ডক্টর মোহাম্মদ শাইবানি ওনারও খুব সুন্দর একটা বিশ্লেষণ এটা নিয়ে আছে। চোখের গুণা ও গোপন গুণা থেকে বাঁচার উপায় কি? পাপ থেকে বাঁচার উপায় হচ্ছে পাপ করবেন না। চোখের, আপনার চোখ কিভাবে পাপ করে এটা তো আমি বলতে পারবো না। আপনি ঘরের মধ্যে থাকলেও তো এখন ঘন্টার পর ঘন্টা পাপের মধ্যে থাকতে পারেন, পারেন কি না? আপনি যদি সারাক্ষণ নেটের মধ্যে থাকেন, পর্ণের মধ্যে থাকেন, ডুবে থাকেন, পাপ না এটা? এটা তো বাইরের পাপের চেয়ে তার ভয়াবহ পাপ।
তাহলে পাপ বর্জন করবেন, সোজা কথা। চোখ যেন কোনো পাপে সম্পৃক্ত না, চোখকে কোরআনের মধ্যে ঢুকাই দেন, দেখবেন যার কোনো পাপ হবে না। চোখকে এলেমের মধ্যে ঢুকাই দেন, চোখটা যেন এলেম, যেখান থেকে চোখ দিয়ে তো এলেম অর্জন করা যায়, যায় না? চোখ না থাকলে পড়া যায়? মন আছে, সব আছে, মেধা আছে, চোখ নাই, পড়তে পারবেন? তাহলে চোখ দিয়ে পড়েন, চোখ দিয়ে পড়েন, ভালো পড়ার অভ্যাস করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, হাদিস পড়েন। এলেমের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে পারবে না, মনে রেখে। তা না হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সুইচ দিয়ে দিত, অটোমেটিক সুইচ টিপ দিত আর মুসলমান মানুষ মুসলমান হয়ে যেত, তাই না? বিভিন্ন উপকরণ দিত, মেশিন দিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম। ওহিটা কি এলেম ছাড়া আর কিছু বলেন? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধুই এলেম। অতএব এলেমের মাধ্যমে আমরা ভালো মানুষ হতে পারবো, এলেমের মাধ্যমে আকিদা শুদ্ধ হবে, এলেমের মাধ্যমে আপনার ঈমান আসবে, এলেমের মাধ্যমে আপনি তাওহীদ শিখবেন, এলেমের মাধ্যমে আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন, এলেমের মাধ্যমে আপনি হালাল হারাম বেছে চলতে পারবেন, এলেমের মাধ্যমে আপনি শিরককে চিহ্নিত করতে পারবেন, আপনি কুফুরিকে চিহ্নিত করতে পারবেন, আপনি বেদাআকে চিহ্নিত করতে পারবেন, আপনি পাপকে চিহ্নিত করতে পারবেন। পাপ বর্জনের জন্য পাপকে চিহ্নিত করাটা জরুরি। আপনি জানতেই পারলেন এটা বেদাত, তাই না? তাহলে তো বেদাতের মধ্যে জীবন চলে যাবে আপনার। আপনি জানতেই পারলেন এটা শিরক, শিরকের মধ্যে জীবনটা কেটে যাবে আপনার। তাহলে কিসের মাধ্যমে জানবেন যে এটা শিরক, এটা কুফর, এটা পাপ? এটা এলেমের মাধ্যমে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলেম অর্জন করুন, তাহলে পাপ বর্জিত হবে, পাপ বর্জন করা সহজ হবে। আর এলেম অর্জন করাটা খুব শক্তিশালী একটা বিষয়। এলেম থাকলে আস্থা তৈরি হয়। আপনার যখন জানা থাকে তখন দেখবেন যে এটা একটা শক্তিতে পরিণত হয়, শক্তিতে কনভার্ট হয়। আর যদি জানা না থাকে তখন আর শক্তি পাবেন না আপনি। আচ্ছা, এটা করবো কি, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনি বহু জায়গায়। আপনি দেখবেন আপনার করণীয়টা কি, অথবা আপনার সন্তানের করণীয়টা কি, এটা যদি আপনার ভালো মতো জানা থাকে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, শক্তিশালী স্ট্রং ডিসিশন নিতে পারবেন। আর যদি জানা না থাকে, ভাষা ভাষা জ্ঞান থাকে, সারাক্ষণ ভুলের মধ্যে থাকবে। আচ্ছা, খতনা করা ফরজ নাকি সুন্নাহ? সুন্নাহ। যেই দশটা অথবা কোনো কোনো হাদিসে পাঁচটা সুন্নার কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো ইখতিতান, খতনা করা। এটা মিন সুনানিল ফিতর, ফিতরাতি সুন্নাহ। আমি একজন ফ্রিল্যান্সার, আমি অনেকের আইডি প্রমোট করে থাকি। এখন তাদের মধ্যে অনেকে গান ছাড়ে, অনেকে মেয়েদের ছবি ছাড়ে, এতে কি আমার গুনাহ হবে? যদি কোনো ভালো মানুষের আইডি প্রমোট করেন, ভালো মানুষ আবার বিভ্রান্ত হয়ে যায়, সে দোষ তো আপনার না। কিন্তু আদতেই খারাপ মানুষের আইডি যদি আপনি প্রমোট করেন, তাই না? আপনি একজন গায়কের অথবা একজন নাট্যাভিনেতার আপনি আইডি প্রমোট করলেন, তাইলে কি তার গুণা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে? কারণ আপনি তো তার প্রমোটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে সহযোগিতা করো না। অতএব যারা পাপের সাগরে নিমজ্জিত তাদেরকে প্রমোট করা যাবে না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাবে না, এবং তাদের আন্ডারেও কাজ করা যাবে না, তাদের প্রতিষ্ঠানেও কাজ করা যাবে না। পাপের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, অতএব এটা আমাদেরকে ছাড়তে হবে। সমাজে অগণিত সমস্যা থাকতে আমরা তাওহীদের দাওয়াত কেন দেব? আল্লাহ, তাহলে তাওহীদের দাওয়াত কি সমস্যা? তাওহীদটাই তো প্রধান। সমাজের অগণিত সমস্যা একদিকে আর তাওহীদ আরেকদিকে। যদি এমনটা হয় তাহলে আপনি কার পক্ষে যাবেন? যেমন ধরেন এখানে মানুষ গণ্ডগোল করছে আর আপনার নিজের তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোনটা করবেন? নাকি নিজের তাওহীদকে সামলাবেন, নাকি আরে তাওহীদ যায় যাক আমি ওরে বাঁচাবো আগে, কোনটা করবেন আপনি বলেন? আপনার তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, চলে যায়, তাহলে কি আল্লাহর কাছে নাজাত পাবেন? যদি ধরে নেই, আল্লাহ আপনাকে বলছে তুমি ওদের পিছনে একটু কাজ করো, তাহলে ওদের একটু উপকার হয়। হ্যাঁ, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তুমি জাহান্নাম থেকে মুক্ত থাকবা।
মানে আপনার দুটো কাজের মধ্যে জাহান্নাম থেকে আপনার মুক্ত থাকার কাজ একটা আর একটা হচ্ছে মানুষের কিছু উপকার করার কাজ আগে কি নিজেকে রক্ষার কাজটা করবেন না আপনি আগে নিজেকে তাওহীদ কোনো অপশনাল বিষয় না আপনার তাওহীদি কনসেপ্টে এবং নলেজে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাওহীদ বিপরীত কি একটু জোরে বলেন না শিরক এবং কুফরি তাহলে আপনি হয় তাওহীদের উপর থাকবেন নয় শিরক এবং কুফরের উপর থাকবেন তো এই ফয়সালাটা না করে অর্থাৎ আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা না করে আপনি সমাজের অন্য কাজে কেমনে যাবেন সমাজের সমস্যা কি দূর করতে পারবেন সমাজের সমস্যা চলমান থাকবে আপনার আগে নিজের ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এটা দ্বারা কি বোঝা যায় বলেন তো আগে তো নিজেকে বাঁচাতে হবে আপনার তাওহীদের নলেজটাকে অ্যাকিউরেট করতে হবে অথেন্টিক করতে হবে আপনাকে সাচ্চা মুমিন হওয়ার কাজটা আগে করে ফেলতে হবে তারপরে অন্য কাজ তারপরে অন্য সমস্যা আপনার জীবন বাঁচানোর কাজটা আগে তারপরে নফল কাজ মনে রাখবেন মানুষের জীবন আর অন্য নফলের মধ্যে যে পার্থক্য তৌহিদ আর অন্যগুলোর মধ্যে সেই পার্থক্য পৃথিবীর এক নম্বর পয়েন্ট ইসলামের দৃষ্টিতে এক নম্বর পয়েন্ট হলো কি তৌহিদের সুরক্ষা তৌহিদের সুরক্ষা দেখেন পাঁচটা জিনিসকে এসেনশিয়াল বলা হয়েছে সবচেয়ে জরুরি একটা হলো দ্বীনের হেফাজত আরেকটা হলো জানের হেফাজত আরেকটা হলো আকল বুদ্ধি বিবেকের হেফাজত আরেকটা হলো সম্পদের হেফাজত আরেকটা হলো মানুষের যে ডিগনিটি সম্মান এবং তার যে বংশধারা আছে তার হেফাজত এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর কি দিনের হেফাজত আপনার হয় দিন যাবে নয় জান যাবে কোনটা করবেন আগে বলেন তো কাকে বাঁচাবেন আগে দিন নাকি জান দিন এটা ক্লিয়ার কিনা তাহলে সমাজের এত এত সমস্যা থাকতে তৌহিদ মানে দিন দিনের মূল অ্যাসেন্স হলো তৌহিদ তৌহিদকে বাঁচাতে হবে আগে তৌহিদ বুঝতে পেরেছেন তৌহিদকে বাঁচাতে সংরক্ষণ করতে হবে আগে তারপর দুনিয়ার আর কিছু সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আর তৌহিদও ধ্বংস হতে চলে তাহলে আমরা আগে তৌহিদকে বাঁচাব বুঝতে পেরেছেন আগে তৌহিদকে বাঁচাব মানুষ যখন এই প্রায়োরিটিতে গণ্ডগোল করে ফেলে তার সব কিছুতে গণ্ডগোল হয়ে যাবে কেউ যদি বলে যে না অন্য কাজ আমার কাছে প্রায়োরিটি তখন দেখবেন যে সে দুনিয়ার আজে বাজে যত কাজে সে যাবে কিন্তু এখানে তার তৌহিদের কোনো খবর নাই এই কাণ্ডটা ঘটেছে প্রায় অধিকাংশ অধিকাংশ কেন বলি সবগুলো বিচ্যুত বিভ্রান্ত ফেরকার এটাই ঘটেছিল তারা তাদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তাদের প্রায়োরিটি ঠিক করেছে তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদের প্রায়োরিটি ঠিক করে নাই হারাম যেটা নিষিদ্ধ আবার হারাম মাস দুটোর মধ্যে পার্থক্য কি হারাম মাসের দুটো অর্থ একটা হলো সম্মানিত মাস আর একটা হলো নিষিদ্ধ মাস সম্মানিত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সম্মানিত করেছেন বলেছেন ফালা তাযলামু ফীহিন্না আনফুসাকুম ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এগুলো আল্লাহর নিদর্শন যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের তাকওয়া সুতরাং মাসকে সম্মান প্রদর্শন করতে হবে মাসকে সম্মান প্রদর্শন করতে হবে আর আরেকটা হলো নিষিদ্ধ এই মাসে অন্য মাসের চাইতে যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ যেমন আমরা হারামাইন বলি মক্কা এবং মদিনাকে হারামাইন বলি না এই জায়গায় দেখবেন যে গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ গাছের পাতা ছেঁড়া নিষিদ্ধ কবুতর শিকার করা নিষিদ্ধ হরিণ শিকার করা নিষিদ্ধ এই হারামাইনের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ নিষিদ্ধ তাহলে যখন বলবো আশাহরুল হারাম তখন তার মধ্যে দুটোই অর্থ আমরা পাই একটা সম্মান আর একটা হলো নিষিদ্ধ এ দুটো অর্থ পাই সম্মানিত এবং নিষিদ্ধ আমাদের মধ্যকার আত্মহিংসা দূরীভূত করে পারস্পরিক সম্পর্কের জটিলতা দূর করতে কিছু পরামর্শ দেন মানে পুরো ইসলামটাকে চর্চা করেন তাহলে সব ঠিক হয়ে যাবে ইসলামটা তো শুধুমাত্র
থিওরি চর্চার নাম কি ইসলাম? যে আমি কিছু আকিদার মাসালা শিখলাম, মুখস্থ করলাম, না না, ইসলামটা পুরোটাই। আপনি যখনই কোনো কিছু শিখবেন, সাথে সাথে সেটা আপনার আখলাকে প্রকাশিত হবে। এলেম এটা কনভার্ট হয়ে যাবে কিসে? আমলে। এলেম কনভার্ট হবে আমলে, মনে রাখবেন। এই জন্য ইসলাম এক নম্বরে বলছে এলেমের আগে কি, আমলের আগে এলেম, আমলের আগে এলেম, এলেম নিয়ে তারপর আমল। কারণ আপনি যদি এলেমের আগে আমল করেন তাহলে আপনার আমলটা শুদ্ধ নাও হতে পারে। কিসের ভিত্তিতে আপনি আমল করছেন, কোন নলেজের ভিত্তিতে আপনি আমল করছেন? তাই না, এই প্রশ্নটা যখন আসবে দেখা যাবে যে আপনার প্রপার নলেজটা নাই, তাহলে আপনি ভুল আমলটাই করছেন। এলেমের চর্চাটা যখন হবে, এলেমের মনে রাখবেন এলেমটা শুধু থিওরির নাম না, ইসলাম থিওরি এবং প্র্যাকটিস। আপনি যখন যে কোনো এলেম অর্জন করবেন, একটা আয়াত পড়লেন, সে আয়াতের একটা তারবিয়াত আছে, তারবিয়াত এডুকেশন, একটা শিক্ষা আছে। ওই শিক্ষাটা যেমন আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আশুরা এবং তাসুয়া, নয় এবং দশই মহরমের সিয়ামটা না রাখলেও কোনো অসুবিধা নাই, বাট শিক্ষাটা নিতে হবে, শিক্ষাটা নিতে হবে। আশুরার যে মহান উপলক্ষ, সে মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের, সেটা তাওহিদ আর শিরকের দ্বন্দ্ব, তাওহিদ আর কুফুরির দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে আপনাকে তাওহিদের পক্ষেই থাকতে হবে, আপনি শিরকের পক্ষে থাকতে পারেন না, আপনি কুফুরির পক্ষে থাকতে পারেন না। এই শিক্ষাটা কিন্তু নিতেই হবে, একদম সর্বস্তরের সকল মুসলিমকে এই শিক্ষাটা নিতেই হবে, সিয়ামটা রাখেন আর নাই রাখেন। তাহলে এই যে শিক্ষাটার কথা বললাম, আমাদের কোরআনের প্রত্যেকটা আয়াতের পেছনে একটা শিক্ষা আছে, একটা লেসন আছে। আমরা অনেকে তেলাওয়াত করি, অর্থই জানি না, শিক্ষা নিব কোত্থেকে? হাদিসের একটা শিক্ষা আছে, তাই না? আমি আমাদের ওস্তাদ, যার কথা একটু আগে বললাম, মোহাম্মদ আশেবানি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আশেবানি, ওনাকে বললাম যে ওস্তাদ, আমি দেখছি অনেক স্টুডেন্ট, আমাদের অনেক কলিগ, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমাদের সাথে একই সাথে পড়ে, কিন্তু দেখতে পাচ্ছি তাদের অনেকের ব্যবহার ভালো না, দু একজনকে দেখি যে তারা সিগারেট টানে। মানে এই এই পার্থক্যটা কেন, কেন কোরআন সুন্নাহ পড়ে সবাই সমান ভালো হয় না, বা অনেকে একদমই ভালো হয় না? আমি আমার দেশের প্রেক্ষাপটের কথাই বলছি। উনি বললেন যে দেখো, কোরআন সুন্নাহর একটা হলো এলম, আরেকটা হলো তারবিয়াত। কোরআন সুন্নাহর একটা হলো এলম, আরেকটা হলো তারবিয়াত, এটা খেয়াল করেন। কিন্তু এলমটা হলো থিওরিটিক্যাল নলেজ, তাত্ত্বিক নলেজ, তাত্ত্বিক জ্ঞান, আর তারবিয়াটা হলো টোটাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল নলেজটা কি? যারা এসএসসি এইচএসসি সায়েন্স বিভাগে পড়েন তারা প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করে না, ওটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। অর্থাৎ যা জানবেন তা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই তার তার যে শিক্ষাটা সেটা নিতে হবে, নাহলে আপনি বেশি দিন বাস্তবায়ন করতে পারবেন না। এই যেমন দেখেন, এখন অনেকে অনেকদিন সালাত করতে পারে না, নিয়মিত সালাত করতে পারে না কেন? আমাদের অনেক মুসলিম ভাইয়েরা নিয়মিত সালাত করতে পারে না, বিকজ সালাতের এডুকেশনটা তার নাই, মিসিং দ্য এডুকেশন অফ সালাহ। অনেকে দেখবেন যে সিয়ামটা রাখে বাট অ্যাজ রিচুয়াল, একটা আনুষ্ঠানিক কাজ করে, কিন্তু সে সিয়ামের শিক্ষাটা তার নাই। সে দেখলাম যে সিয়ামের দিনেও ঘুষ খায়, রোজাদার অবস্থায় ঘুষ খায়, তারপরে আরও অন্য অন্য যে দুর্নীতিগুলো সেটা করে, করে কিনা বলেন তো? রমজান মাসে আপনাদের এলাকার সমস্ত দুর্নীতি বন্ধ থাকে? হ্যাঁ, কোথাও বন্ধ থাকে না। তার মানে দে আর নট এডুকেটেড উইথ দ্য এডুকেশন অফ সিয়াম, সিয়ামের এডুকেশনটা সে পায় নাই। হজ দেখবেন যে অনেকে হজ করে এসে দ্রুত আলহাজ লাগায় ফেলায়, আবার আগের মতো সব আজে বাজে কাম করে। হজের শিক্ষাটা কি সে নিল? হজ শিক্ষাসহ মানুষকে নিষ্পাপ করে, মনে রাখবেন। একজন লোক হজ থেকে ফিরে এসে নিষ্পাপ হয়, এটা রাসূল বলেছেন না, রাজা আকাইও মে ওলাদা থুম্মহ, কিন্তু কেন? তা এডুকেশন, সে হজ থেকেই কদিন যাচ্ছিল, সে সেখানে তৌহিদ শিখে, সেখানে তৌহিদের ঘোষণা দেয়, সে আরও অন্য অন্য ইবাদত করে সে ভালো হয়। যাই হোক, এই শিক্ষাটা নিয়ে যদি আমরা ভালো মুসলিম হতে পারি, তাহলে হিংসা হানাহানি থাকবে না আমাদের মধ্যে, ভালোবাসা আমাদের মধ্যে সম্প্রীতি তো তৈরি হওয়ার কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যারা গ্রহণ করেছিলেন সাহাবাদের মধ্যে দেখেন কি অবস্থা। আপনি মুআখাতের কথা জানেন, ভাতৃত্ববোধ, যেটা মুহাজিররা মদিনায় আসার পরে মাদানী সাহাবীরা কি করেছিলেন বলেন তো, সে সম্প্রীতি কোথায় আজকে আমাদের, সে ভালোবাসাটা কোথায় বলেন তো? আজকে একই ধারার মানুষের মধ্যে যে হিংসা হানাহানি, আল্লাহু আকবার। যাই হোক, আমার কাছে মনে হয় দিনকে সঠিকভাবে সিরিয়াসলি আমরা বোধ হয় চর্চা করি না, দিনের প্রপার নলেজটা আমাদের নাই, দিনের প্রপার এডুকেশনটা আমাদের নাই। সেটা অর্জন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এলেমি আমাদের মধ্যে ঐক্যের একটা বন্ধন তৈরি করে দেবে ইনশাআল্লাহ। অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসলে কি অন্তরের জেনা হবে? না, জেনা তো ভিন্ন জিনিস। খারাপ চিন্তা আসলে জেনা হবে কেন? খারাপ চিন্তা যদি মনে মনে কেউ জেনা করে তাহলে হবে। হ্যাঁ, চোখ দিয়ে যদি কেউ পর্ণ দেখে তাহলে চোখের জেনা হবে। হ্যাঁ, অন্তর দিয়েও যদি কেউ জেনা করে সেটাও এক ধরনের জেনা হবে, কারণ কেউ কেউ অন্তরে জেনা করে, কেউ আবার টেলিফোনেও জেনা করে বা হোয়াটসঅ্যাপে, মানে দুই প্রান্তে, এক প্রান্তে এক ছেলে বসে, আরেক প্রান্তে আরেক মেয়ে বসে, তারা মুখে মুখে জেনার কার্যক্রমগুলো চালায়। হ্যাঁ, এটা বহু আগে শুনেছিলাম, তাহলে এটা জেনা হবে। কিন্তু যদি খারাপ কথা, মানে যেমন আমি একজনকে একটা ঘুষি মারবো, এটা তোর জেনা না কিন্তু এটা খারাপ, কেন আপনি একজনকে ঘুষি মারবেন? সময় বরাকা লাভের জন্য কি করবেন? সময় বরাকা লাভের জন্য দিনের পথে চলতে হবে, দিনের পথে। আমাদের ওলামাই কেরাম দিনের পথে চলে বিশাল বরাকা পেয়েছিলেন। আপনি যদি পাপের পথে চলেন আর চাইতেছেন বরাকা, এটা কি হবে? আমাদের দেশের মানুষ সবসময় উল্টো, অধিকাংশ মানুষ নেগেটিভ প্রকৃতির, তারা নিজের সাথেও নেগেটিভ, পরিবারের সাথেও নেগেটিভ, জাতির সাথেও নেগেটিভ, আল্লাহর সাথেও নেগেটিভ। দেখেন ধনী মানুষেরা একদল হাফেজ ডেকে নিয়ে এসে কোরআন পড়ায়া কিছু টাকা দিয়ে দেয়, মনে যেন সমস্ত সব কিনে ফেললো, হবে বলেন তো? সারা জীবন নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, এখন মৃত্যুর সময় পরিবারের সবাই বলল এরে এরে একটা হুজুরটাই কেন নিয়ে আসে, একটু তওবা করাই, বলেন তো এই তওবা তার কোনো কাজ হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ, এইভাবে হবে না। আপনি চলছেন অন্যায়ের পথে, বারাকা আসবে না, বারাকা আসবে না, অবশ্যই আসবে না। বারাকা কেনা যায় না, বারাকা দেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর পথে চলতে হবে, কি শর্ত জানেন? সিম্পল, কোনো পয়সা টয়সা লাগবে না বারাকার জন্য, সিম্পল দুটো শর্ত, একটা ইমান আর একটা তাকোয়া, ইমান এবং তাকোয়া, ব্যাস। সুরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকোয়া অবলম্বন করত তাহলে আমরা আসমান এবং জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ, বরকত তো দুই দিক থেকে আসে, আসমান থেকে, আগে আসে কোত্থেকে? আসমান থেকে, পরে জমিন থেকে। তৃতীয় আর কোনো জায়গা আছে? আসমান এবং জমিনের বাইরে আর কোনো জায়গা আছে? জায়গা তাহলে আল্লাহ বলছেন যত জায়গা আছে সব জায়গা থেকে, সব দিক থেকে বারাকা দিবেন, শর্ত হচ্ছে কি ইমান পাকাপোক্ত হতে হবে আর কি তাকওয়া, তাকওয়া, ইমান তাকওয়া থাকলে আর একজন লোক কখনোই বিভ্রান্ত হয় না। আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের খৎনা করার সুন্নাহ আদায় কতটুকু প্রয়োজনীয়, বিভিন্ন দেশে জেনেটিক কারণে মেয়েদের সুন্নাহ পালন করা, মেয়েদের জন্য এটা আসলে খুব জরুরি কিছু না, কিন্তু এটা তারাও পালন করাটা তাদের জন্য জায়েজ। ইখতিতামের ক্ষেত্রে আমরা আরবের সব জায়গায় দেখি যে ছেলেদের ইখতিতামটাই করা হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেমন সুদানে বা কোনো কোনো আরব রাষ্ট্রের প্রচলন আছে সবখানে নাই। অতএব মেয়েদের জন্য এটা খুব জরুরি সেটাও নয়, অনেক ক্ষেত্রে আসলে নানা সামাজিক কুসংস্কার কারণে অনেক সমাজে মেয়েদের এই খৎনাটাকে বাধ্যতামূলক করা হয়, সেটা কিন্তু বাধ্যতামূলক করেন। আর ছেলেদের জন্য খৎনা করাটাই এটা বেশি স্বাস্থ্যসম্মত। আচ্ছা, কোনো ব্যক্তির শালিকা এবং ভাইরা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, এখন তিনি তার স্ত্রী সন্তানকে বোনের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, বোনের বাসায় যেতেও পারবে না, বোনকে তাদের বাসায় আসতে নিষেধ করেছেন, এই স্ত্রীর এখন কী করা উচিত? রক্ত সম্পর্ক কি ছিন্ন হবে? স্বামীর অনুমতি ছাড়া বোনের সঙ্গে দেখা করলে কতটুকু গুণাগার হবেন? কোনো ভালো আমল কি এই গুণাকে মেটাতে পারবে? যেহেতু তিনি স্বামীর আন্ডারে, অতএব স্বামীর
আনুগত্য তাকে করতে হবে প্রথম কথা স্বামী যদি তাকে অন্যায়ভাবে তার বাপের বাড়ি যেতে না দেয় অথবা তার সাথে ভাইয়ের ঝগড়ার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে তিনি মনে মনে ছিন্ন করবেন না তিনি আদর্শিকভাবে ছিন্ন করবেন না কিন্তু হয়তো যেচে তিনি স্বামীর অনুমতি ছাড়া তার বাসায় যাবেন না বাস এতটুকুই হলো একজন স্বামী যদি তাকে কোনো অন্যায় কাজ করতে বলে তাহলে সে অন্যায় কাজ করা যাবে না কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন ঘর থেকে বের হয়ে ভাইয়ের বাড়িতে যেতে তার স্বামীর অনুমতি লাগবে না লাগবে বাবার বাড়ি যেতেও স্বামীর অনুমতি লাগবে স্বামী বলছে যে বাবার সাথে তোমার বাবার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো এখন বাড়িতে না গেলেই কি সম্পর্ক ছিন্ন হয় না মন থেকে সম্পর্ক ছিন্ন হয় কোথেকে মন থেকে অতএব স্বামী যে অন্যায় আদেশটা দিয়েছে যে বাবা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে উনি মন থেকে সেটা করবেন না তবে স্বামীর অনুমতি ছাড়াও তিনি তাদের বাসায় বা বাড়িতে যাবেন না তাহলে তিনি শরিয়া দুকুলি রক্ষা করবেন তার সাধ্য মতো এই আর যদি তিনি অন্য দিক থেকে তার ভালো কাজগুলোকে অব্যাহত রাখেন এবং তিনি ভাই বা বাবাকে জানিয়ে দেন যে বাবা আপনাদের জামাইয়ের কারণে আমি আসতে পারছি না বাট আপনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আছে কারণ কেন থাকবে না আপনি আমার বাবা আর আমার ভাই তো আমার ভাই অতএব তাদের সাথে আমার কোনো দূরত্ব নেই কিন্তু আমি অনুমতি ছাড়া আসতে পারছি না বাস এই আমলেই আপনার সব কিছু ঘুচে যাবে ইনশাআল্লাহ আমার সাথে যখন কেউ অন্যায় করে কষ্ট দেয় আমি ক্ষমা করে দিই কোনো প্রতিশোধ নেই না মনে মনে কষ্ট পাই ওই সময়ের জন্য ভুলেও যাই কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে হঠাৎ হঠাৎ মনে হয়ে যায় কিন্তু এটা কি সুন্দর ক্ষমা হলো ক্ষমা তো হচ্ছে ঘোষণা দেওয়া সিদ্ধান্ত দেওয়া আমি যখন সিদ্ধান্ত দেব কাউকে ক্ষমা করে দিয়েছি যদি সেটা মনে মনে ক্ষমা করার সিদ্ধান্ত হয় তাহলে মনে মনে ক্ষমা করার সিদ্ধান্ত দিয়ে দেবেন আর যদি সেটা প্রকাশ্যে ক্ষমা করার সিদ্ধান্ত দিতে হবে প্রকাশ্যে যেমন একজন টাকা পাইতো তাকে বললেন যে ভাই আমি ক্ষমা করে দিয়েছি কিছুদিন পর মনে হলো আহা কেন দিলাম হ্যাঁ আমার তো এখন অভাব চলছে তার তো কোনো সমস্যা নেই ক্ষমা একবার যখন হয়ে যায় ওই টাকা আর ফেরত নিতে পারবেন না সুন্দর ক্ষমা হলো কি না সুন্দর ক্ষমা হলে অবশ্যই এটাই শর্ত যে আপনার কখনো আর আফসোস আসবে না কিন্তু আফসোস তো আসে অনেক সময় হয়তো নিজের পরিস্থিতির কারণে অথবা শয়তানের প্ররোচনায় সেই সময় আপনি নিজেকে আবার সংযত করবেন তাহলে আবার সুন্দর হয়ে যাবে যখনই কোনো ত্রুটি আমাদের মধ্যে দেখা দেয় তখনই আবার তওবা করে ফেলবেন তাহলে আপনার সব কিছু আবার আগের মতো সুন্দর হয়ে যাবে আমি একটি হারাম রিলেশনে জড়িত আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি রোজাও রাখি নফল করি আমার হারাম রিলেশনও ছাড়তে পারছি না এখন আমার ভয় হয় যে এই হারামের কারণে আমার ইবাদত কবুল হবে কি না ইবাদত কবুল কি আপনি নিজে করেন নাকি আল্লাহ করে হ্যাঁ আপনি আল্লাহর উপর আস্থা হারাচ্ছেন কেন একটা হারাম কাজের কারণে আমি যদি বলে দেই যে আপনার ইবাদত হবে না তাহলে তো আপনি সাথে সাথে সব ছেড়ে দেবেন এটা ঠিক না আসলে হারাম কাজে সম্পৃক্ত থাকার কারণে অথবা হারাম খাওয়ার কারণে হারাম কামাইয়ের কারণে হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না এটা হচ্ছে সরাসরি নস তবে এর উপর কিয়াস করে অনেকেই বলেন তার ইবাদতও নষ্ট হয়ে যায় এটা শুদ্ধ নয় একজন ব্যক্তি চুরি করলো আর মুফতি সাহেব যদি বলে তুমি যেহেতু চুরি করেছো তোমার নামাজ নাই সে বলে ঠিক আছে এখন থেকে আমি তাহলে নামাজ ছেড়ে দেব এটা কি ঠিক হলো বলেন হ্যাঁ একজন লোক সুদ খাচ্ছে আমি বললাম ভাই আপনি যেহেতু সুদ খাচ্ছেন অতএব আপনার সমস্ত ইবাদত বাতিল তিনি বললেন বাহ তাহলে তো ভালোই আমারও ইবাদত করতে হলো না পরে একসময় তওবা করে ফেলবো হ্যাঁ কোনো মুফতির জন্য এটা উচিত হবে না একথা বলা যে এই ব্যক্তি যেহেতু সুদ খায় তার নামাজ হয় না তার রোজা হয় না তার হজ হয় না দরকার নেই আমরা তাকে বলবো আপনি সুদ ছাড়েন তবে ইবাদতগুলো ছাড়বেন না সুদ ছাড়েন ইবাদতগুলো ছাড়বেন না আমরা যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো আপনি হারাম রিলেশনটা ছাড়েন হারাম কাজটা ছাড়েন ইবাদতটা ছাড়বেন না তওবা করেন এক বন্ধুর হাতে ট্যাটু করা আমি তাকে বলেছি যে ট্যাটু থাকলে ওযু হবে না সে বলে যে সে নাকি তওবা করেছে তার নামাজ হবে কি না এখন আমার প্রশ্ন হলো তার নামাজ কি হচ্ছে কি না ট্যাটু করলে সেটা তো উঠানো যায় না তাই না শরীরে এমনভাবে লাগানো হয় অনেকে আবার দেহকে ক্ষত করেও সেটা করে অনেকে ট্যাটু উঠাতে গিয়ে বললো যে সে অ্যাসিড মেরে ওটাকে উঠেছে ফলে চামড়া নষ্ট হয়ে গেছে যাই হোক এই ব্যাপারে আসলে কি করণীয়
মানে শরীরকে জখম করে আপনি কি ট্যাটু উঠাতে বাধ্য কিনা, আমার মনে হয় শরিয়া এতটা কঠিন ডিসিশন দেয়নি আমার দৃষ্টিতে, বরং ট্যাটুকে আপনি ঢেকে দেবেন আপনি আরেকটা কিছু একটা রং দিয়ে। ট্যাটু যদি বিভিন্ন রং তাই না দিয়ে শরীরে মেরে দেন তখন হয়তো একটা শয়তানের ছবি, অধিকাংশ ট্যাটু দেখলাম যে শয়তানের ছবি, কারণ এটা শয়তানের উপাসকরাই এই ট্যাটু সিস্টেমটা চালু করেছে। তাহলে আপনি সেটাকে আরেকটা শরীরের রঙের মতো একটা রং দিয়ে মেরে দেন, তাহলে তো হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাই না? আমরা কি করি যখন এখানে কোনো কিছু বাজে লেখা থাকে সেটাকে কেটে 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 কালি দিয়ে মুছে দেই না? যদি রাবার দিয়ে উঠাতে না পারে তাহলে কালি দিয়ে মুছে দেই, যাতে জীবন্ত কোনো মানুষের অথবা পশু পাখির ছবি সেটা না থাকে, তাই না? আপনি যেমন ধরেন একটা একটা ইয়ে কিনলেন, এটাকে কি বলে, একটা শ্যাম্পু কিনলেন, শ্যাম্পুর গায়ে মেয়ের ছবি, তো ওইটাকে আপনি একটা কালো কালি দিয়ে পুরোটা কালো করে দেন না বলেন তো? কালো করে দেন, তাতে কাজ চলে কি না? কাজ চলে। তাহলে ট্যাটুর ক্ষেত্রে কাজ চলবে। আমরা বলবো যে শরীরও জখম করা লাগবে না, আবার তার অজু হয় না সেটা কেন বলছেন, ট্যাটুটা সে কোন জায়গায় লাগাইছে, আর ট্যাটুটা তার চামড়ায় পানি পৌঁছতে কি নিষেধ করে কিনা এটা একটু দেখতে হবে। আমরা যতটুকু জানি নেল পলিশ জাতীয় জিনিসগুলো যেগুলো একটা আবরণের মতো পড়ে যায় সেগুলো নিষেধ করে, কিন্তু আবার খেদাব বা মেহেদি পাতা এটা নিষেধ করে না। বুঝতে পেরেছেন? মেহেদি পাতা দিয়ে যদি কোনো নারী তার শরীরে হয়তো একটা ডিজাইন করলো ধরে, সেটা কিন্তু তাকে ঢেকে রাখতে হবে, অন্য পুরুষকে দেখানো যাবে না। যদি সে সেটা করে অথবা কোনো পুরুষ যদি এই যে দাড়িতে একটু রং করলো মেহেদি দিয়ে যেমন আমরা করি, তাহলে কি অজু করা যাবে কি না? অজু হবে কি না? অজু হবে, অজু হবে। তাহলে তাদের ট্যাটুর রঙটা কি সেটা দেখতে হবে, সেটা যদি কোনো বাধা সৃষ্টি করে পানি পৌঁছতে তাহলে তো সেটা অবশ্যই একটা সমস্যা। কিন্তু এখন সে তওবা করার পরে কি করবে, এখন তওবা করার পরে যতটুকু সে দিনের মধ্যে থাকতে পারে সাধ্যমতো চেষ্টা করবে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তাহলে তার হয়ে যাবে। আর আমাদের ভাইদের এত দ্রুত মানে ফতোয়া দেওয়ার এত আগ্রহ জন্মে কেন এটাই বুঝি না। হ্যাঁ, একটা লোক ট্যাটু থেকে তওবা করে মানুষ হয়েছে আর আপনি বলতেছেন তোমার নামাজও হয় না অজুও হয় না। আল্লাহ রাসুল কি বলেছেন, বা শেরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বেশারাত দাও, সুসংবাদ দাও, তাকে ওই ঘৃণার উদ্রেক করো না, তাকে নফরত সৃষ্টি করো না, সে দিন থেকে আবার সরে যাবে, দিনের প্রতি বিরাগ ভাজন হয়ে যাবে, এরকম ভাব তুমি সৃষ্টি করো না, সহজ করে দাও, কঠিন করো না। আপনি তাকে যেটা বলতে পারেন, আমি বলি আপনাদেরকে মানে যেটা করবেন, আপনি বলবেন যে ভাই ট্যাটুটা তো খারাপ জিনিস, সেটা করেছেন, তওবা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তওবাকে কবুল করুন, আপনি এখন অজু করেন, নামাজও পড়তে থাকেন, তবে ট্যাটু আপনার কোনো সমস্যা হচ্ছে কি না আপনি এটা নিয়ে কোনো একজন শেখের কাউন্সিলিং নেন, এটা না বলবেন আপনি। হ্যাঁ, নিজেরা খুব দ্রুত মুফতি হয়েন না, মুশকিল। আমরাও তো এখনও চিন্তা করি, বলার আগে আমি অনেক সময় সময় চেয়ে নেই, আমি একটু পড়ে নেই, একটু দেখে নেই, আমাদের সালাফে সালেহীন কি বলেছেন, বা এই যুগের মুহাক্কিক ওলামায়ে কেরাম বিন বাজ কিংবা মাহমুদ বিন সালেহ বিন উসাইমিন, তাদের ফতোয়ার গ্রন্থগুলো একটু ঘেঁটে দেখি তারা কি বলেছেন, তারপরে উত্তরটা দেবো। এটা এটা একটু নিরাপদ না বলেন তো? এতে কি কোনো লজ্জা আছে? যদি কেউ বলে যে আহারে উনি তো অন্যদের মতো অনেক কিছু জানে না, অসুবিধা নাই, আল্লাহ আমাকে একটু কম জানাইছে, এখন কী করবো আমি, আমাকে একটু পড়েই জানতে হবে নাকি? আলহামদুলিল্লাহ। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, যদি কেউ আশুরার সিয়াম পালন করে তাহলে তাকে কি সওয়াব দেওয়া হবে? রাসূল বললেন এর বিনিময়ে এক বছর নফল সিয়ামের সওয়াব দেওয়া হবে। এটা শুদ্ধ তো? এখন আমি এটা মনে হয় মিস করেছি আজকে খুতবা, এমন এখন আমার প্রশ্ন, আশুরার সিয়ামের ফজিলত হিসাবে কেন এই সহিহ হাদিসটি আলেমদের তেমন একটা বলতে শোনেন, কেন বলতে শুনছেন? আপনি আমার সবগুলো আলোচনা শুনবেন, আজকে মিস হয়েছে, আজকে মিস হওয়ার কারণে আপনি ধরে নিয়েছেন আমি কখনোই বলি নাই, অনেকবার বলেছি, শত শতবার বলেছি। আচ্ছা, আমার বড় ভাই আমাকে কিছু টাকা দিয়েছিলেন, বর্তমানে তিনি ইন্তেকাল করেছেন, আমি তার নামে যদি উক্ত টাকা সাদকা করি তাহলে চলবে কি না? না, তার সন্তানদের নিকট ফেরত দিতে হবে। টাকা দিয়েছিলেন কেন বললেন, টাকা ঋণ দিয়েছিলেন বললেন না কেন? আপনার প্রশ্ন থেকে বোঝা যায় যে টাকা ঋণ দিয়েছেন, ঋণ দিলে এটা শোধ করতে হবে, এটা সদকা করলে হবে না। সদকাটা তখন যখন তার ওয়ারিস পাবেন না এবং কোনোভাবেই তাকে
অথবা তার মৃত্যুর পর তার কোনো ওয়ারিসকে এটা পৌঁছানোর কোনো সুযোগ নাই, খুঁজে পাচ্ছেন না, তখন তার পক্ষ থেকে সৎকার করবেন। আর যখন তাকে সরাসরি অথবা তার ওয়ারিসকে পৌঁছানোর সুযোগ থাকে তখন তাদেরকে পৌঁছাতে হবে। এটা ঋণ, এটা ঋণ, এটা আল্লাহ তাআলা ওই যে মিরাসের আয়াতগুলোকে মানে আয়াতগুলোতে বারবার উল্লেখ করেছেন, বলছেন ওসিয়া এবং কাদা উদ্দাইনের পরে মিরাজ বন্টনের কথা বলছে। ওসিয়া এবং কাদা উদ্দাইন, প্রথমে কি মৃত ব্যক্তির দাফন কাফন তার সম্পত্তি থেকে হবে, যদি তার আত্মীয় স্বজন দাফন কাফন করে ফেলে তাহলে তো হলেই। দ্বিতীয় হচ্ছে তার ওয়াসিয়াটা তানফিদ করতে হবে। তৃতীয় হচ্ছে তার ঋণগুলো শোধ করতে হবে। চতুর্থ হচ্ছে তারপরে তার মিরাজটা বন্টন করতে হবে। তবে ওয়াসিয়াতের আগে, ওয়াসিয়াতের আগে ঋণ পরিশোধ করাটাই শ্রেয়, কারণ ঋণটা তো অন্যের হক, ওয়াসিয়াতটা তার পক্ষ থেকে একটা অপশনাল। এখন যতটুকু ঋণ পরিশোধের পরে থাকে তার মধ্য থেকে তার ওয়াসিয়াতটা আদায় করতে হবে। ওসিয়াত আদায় করে যদি কিছু না থাকে অন্যরা কিছু পাবে না, মানে এভাবে এই পজিশন অনুযায়ী হবে। আমরা বন্ধুরা মিলে কিছু টাকা একসাথে জমাতে থাকি, এখন কারো বিপদ আমাদের কাছ থেকে ঋণ নেয়, যে টাকা ঋণ নেয় সেই টাকায় দেওয়ার জন্য বলি, তারা খুশি হয়ে কিছু টাকা বাড়তি দেয়, এখন এই টাকা কি জায়েজ হবে? আচ্ছা, এটা কিসের টাকা? এটা কি কোনো ইনভেস্টমেন্ট, কোনো বিনিয়োগ কি না? বিনিয়োগের মধ্যে যদি কেউ মানে একটা টাকা একসাথ করেন, বিনিয়োগে লাগাবেন, সেখান থেকে কারো কারো ঋণের প্রয়োজন হয়, যদি তারা মূল টাকাটা ফেরত দেন এই শর্তই থাকে, তাহলে অতিরিক্ত বাড়তি টাকায় কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কেউ শর্ত সাপেক্ষে এই ঋণটা নেন, যে এই ঋণটা নেওয়ার সাথে সাথে আরও 500 টাকা অতিরিক্ত জমা দিতে হবে, অথবা 2% জমা দিতে হবে, 1% জমা দিতে হবে, তাহলে এটা হবে সুদ। কিন্তু কোনো শর্ত ছাড়া ঋণ পরিশোধের সময় যদি কেউ কোনো উপঢৌকন দেয় তাহলে সেটা হাদিয়া হিসাবে গণ্য হবে, দান হিসাবে গণ্য হবে, সেটা সুদ হিসাবে গণ্য হবে না। আমার ভাই ইতালিতে থাকেন, তিনি জুমার সালা পড়তে পারেন না, এখন জোহরের সালাত পড়লে কি হবে? জুমার সালা কেন পড়তে পারেন না? যদি তিনি কোনো মুসলিম কমিউনিটিতে থাকেন এবং জুমার সালা পড়ার সুযোগ থাকা সত্ত্বেও পড়তে পারেন না, তাহলে তিনি গুনাহগার হবেন। আর যদি তিনি এমন একটা কমিউনিটি থাকেন যেখানে চারিদিকে সবই অমুসলিম, মুসলিমরা হয়তো কোনো মতে ছোট্ট জুমার নামাজ পড়ছে, তাহলে এক্ষেত্রে জুমা পড়াটা তার জন্য অপশনাল, কারণ এটা মুসলিম সমাজ নয়, এখানে প্রতিষ্ঠিত কোনো জামে মসজিদ নাই, 3-4 জনে মিলে একটা রুমে জুমার নামাজ পড়া এটা সঙ্গত নয়। তবে অমুসলিম কমিউনিটিগুলোতে আমরা বলবো যে তারা ভাড়া করে হলেও যদি বেশ কয়েকজন একসাথ হয়ে নামাজ পড়তে পারে সেটা উত্তম, কারণ অমুসলিম সমাজে তারা যদি জুমাটাও ছেড়ে দেয়, যদিও সেটা অপশনাল, সেখানে অপশনাল, সেটা ছেড়ে দিলে তাদের অনেক খায়ের থেকে তারা বঞ্চিত হবে, তারা একসাথে থাকার সুযোগটা থেকে বঞ্চিত হবে, দিনই কোনো আলোচনা তাদের মধ্যে একদমই আর থাকবে না। এখন তিনি, এই ব্যক্তি যিনি ইতালিতে থাকেন, তিনি যদি জুমার সালাতটা অপশনাল হওয়ার কারণে মিস করেন এবং তারপরে জোহরের সালাত পড়েন, তাহলে তার কোনো সমস্যাই নেই, তার কোনো সমস্যা নেই। যে আর যদি তিনি ওখানকার কোনো এক মুসলিম কমিউনিটিতে থাকেন যেখানে চারিদিকে মুসলিম এবং তার কোনো সমস্যা নাই জুমার সালাত পড়তে, তাহলে তিনি তো গুনাহগার হবেন, সেটা একটু আগেই বললাম। ওয়ার্ল্ড ভিশন নামে একটি এনজিও যার সুদী ঋণের সাথে সংযুক্ত নয়, যারা সুদী ঋণের সাথে সংযুক্ত নয় তারা শুধু দুস্থ শিশুদের সেবা প্রদান করে, এমন এনজিওতে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা কি জায়েজ? মুসলিম বিচক্ষণতার সাথেই সে কাজ করবে, সে মুসলিমদের সাথেই কাজ করুক আর অমুসলিমদের সাথে কাজ করুক, যাদের সাথে কাজ করছে তাদের মূল মোটিভটা কী, তাদের ক্যারেক্টারটা কী, তাদের ইমান আকিদাটা কী, তাদের আমলটা কী, তাদের মুআমালাতটা কী, এটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে, হবে না? আপনি যখন কাউকে চাকরি দেন তখন আপনি একটা বায়োডাটা চান, আবার আপনাকে যদি কেউ চাকরি দেয় তারাও আপনার বায়োডাটা চায়, এর মানে হচ্ছে মুসলিমদেরকেও অবশ্যই কারা তাদের সাথে কাজ করবে, কাদের সাথে তারা কাজ করবে, এগুলো সব কিছু ভেবেচিন্তে দেখতে হবে। শরিয়া অ্যালাউড এরিয়া যদি হয় তাহলে সে সেখানে কাজ করতে পারবে। একটা এনজিওতে শুধুমাত্র সুদ থেকে মুক্ত হওয়াই যথেষ্ট নয়, কারা কাজ করছে সেখানে, কোনো নারী, বেপর্দা নারী আছে কি না, পুরুষ নারী সবাই কি
একই সাথে কাজ করছে কিনা, তাদের মধ্যে অবাধ মেলামেশা আছে কিনা, তাই না? এই কৃষ্টি কালচারগুলো তাকে দেখতে হবে। যদি সে এনজিওতে ওয়ার্ল্ড ভিশন রাখুক আর আল্লাহ আলাম আল আরবি রাখুক, যেটাই রাখুক, আরবি আর ইংরেজি যাই রাখুক না কেন, যদি কমপ্লিট ইসলাম মেনে চলে তারা তাদের কাজগুলো আঞ্জাম দেয়, তাহলে তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই। রেগুলার জদ্দা খাওয়া একজন ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? যাবে। কারণ আহলুসুন্নাহ জামাতের আকিদা হচ্ছে পাপি এবং পুণ্যবান যে কোনো ব্যক্তির পিছনে সালাত শুদ্ধ, যে কোনো ব্যক্তির পিছনে, যতক্ষণ না সে বড় শিরিক বা বড় কুফুরিতে লিপ্ত হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার আগ পর্যন্ত তার পেছনে সালাত শুদ্ধ, তার সাথে বিবাহ শুদ্ধ। কিন্তু বিবাহ তো বাসবিচার করেন কেন বলেন তো? একজন পাপি লোক মদ খায়, নামা মানে ধরেন একটু উল্টাপাল্টা কাজ করে, এলাকায় মাস্তানি করে, এর পাত্র হিসেবে কেমন বলেন তো? তাহলে সব জায়গাতে চুজি, সবসময় চুজি হওয়াটাই ভালো। একটা মাছ পচা মাছকে কিনবেন, ভালো মাছ কিনবেন, সব জায়গাতে চুজি হওয়ার চেষ্টা করেন। তবে আমি বলবো, এখানে যেহেতু ইমামের প্রশ্ন এসেছে, ইমামের মধ্যেও আমরা কি দেখতে চাই? ইমামের মধ্যে আমরা সবাই দেখতে চাই তিনি খারাপ কিছু খাবেন না, হারাম কিছু খাবেন না, কারণ জর্দাটা তো হারাম আমরা সবাই জানি, তাই না? হারাম কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, তার আখলাক সুন্দর থাকবে, এটা আমরা চাইব। তাহলে আমরা প্রথমত ইমামের যদি এরকম দু একটা বাদ অভ্যাস থাকে, তাহলে তাকে আমরা নাসিহা করি। মসজিদ কর্তৃপক্ষের উচিত হচ্ছে তাকে নাসিহা করা। যদি তিনি সেটা না মানেন, তাহলে ইমাম তো সেই ব্যক্তি হবেন যিনি সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তি, তাহলে এর থেকে বেটার ইমাম কি সম্ভব কিনা বলেন? সম্ভব, তাই না? ইমামও চেঞ্জ করা যেতে পারে। আমি স্ট্রোকের রোগী হওয়ায় সালাতে অনেক ভুল বিভ্রান্তি হয়ে যায়, এখন আমার কি করতে হবে? আপনি তো ইচ্ছে করে করছেন না, আল্লাহ মাফ করে দেবেন। যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, ইন আল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতায়ি ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাকিহু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মতকে তার যে খাতা হয়, ভুল হয়, অথবা সে জিনিস যে জিনিসগুলো ভুলে যায়, বিস্মৃত হয়ে যায়, অথবা যেগুলো বাধ্য হয়ে করে, এগুলো ক্ষমা করে দেন। তাহলে আপনার ক্ষমা হয়ে গেলে আর সমস্যা কী? আমরা জানি ইমান বাড়ে এবং কমে, দিনই মজলিসে বসলে আলেম এর সোহবতে থাকলে ইমান বাড়ার মতো ফিলিংস হয়, কিন্তু দুনিয়াবি কমিটমেন্ট এবং অন্যান্য কারণে এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না। সর্বদা এরকম ইমান বাড়ার ফিলিংস বজায় রাখার জন্য কী করণীয়, এটা তো আপনি বলে দিয়েছেন। আপনার মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, পুণ্যবানদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, সৎ মানুষদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এবং অসৎ মানুষদের থেকে দূরে থাকতে হবে, পাপের জায়গা থেকে দূরে থাকতে হবে, অন্যায়ের জায়গা, দুর্নীতির জায়গা থেকে দূরে থাকতে হবে, তাহলে ইমান বাড়তেই থাকবে। ইমান যেমন ভালো লোকদের সংস্পর্শে, ভালো আমল করলে বাড়ে, ঠিক তেমন ইমান খারাপ কাজ করলে, পাপ কাজ করলে কমে, খারাপ লোকদের সাথে বসে থাকলেও ইমান কমে, ভয়ঙ্করভাবে কমে। সফররত অবস্থায় চলন্ত বাসে মাগরিবের নামাজ আদায় করবো না, সময় থাকলে বাস থেকে নেমে আদায় করব, সময় থাকলে বাস থেকে নেমে আদায় করবেন। সেক্ষেত্রে ওজু না থাকলে, নিজের কাছে পানি না থাকলে কীভাবে তায়াম্মুম করব? মাটি রাখবেন সাথে, খুব সহজ। এবার আমি হজে 8 তারিখে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ডায়রিয়া হয়ে গেছিল, ডিহাইড্রেশন এবং ডায়রিয়া, হসপিটালে ভর্তি হলাম আর্টিজেল হজ 12টার দিকে। তারপরে সেখানে গিয়ে এখন নামাজ পড়ব, কিন্তু খুব দুর্বল হয়ে গেছিলাম, উঠে বসতে পারছি না, স্যালাইন দিয়েছে। তো এই অবস্থায় বললাম যে আমি তায়াম্মুম করব, তখন তারা সুন্দর একটা প্যাকেট দিয়েছে, ওটা আমি নিয়ে এসেছি, অবশ্য ভালো লাগলো। ওই প্যাকেটের মধ্যে খুব সুন্দর করে কিছু বালু দেওয়া আছে, সুন্দর একটা প্যাকেট, সাথে রাখা যায়, দুটো হাত সুন্দর করে মারা যায়। তো এগুলো আমি বুঝলাম না, এটা তো একটা ভালো পণ্য, আপনারা সেটা বিক্রি করতে পারেন তো, মানে সুন্দর প্যাকেট করে আমরা ব্যাগের মধ্যে রাখলাম, যখনই বাসে, ট্রেনে কিংবা প্লেনে আমাদের তায়াম্মুম দরকার, তখনই আমরা সেটা করব। আমি দেখলাম যে কিছু কিছু শপিং মল ছোট্ট একটা কৌটার মধ্যে মাটি রাখছে, তো ওটার মধ্যে কি হাত মারা যায়? তো মুশকিল, বরং হাতের মধ্যে ওটাকে মারতে হবে বা ঘষতে হবে আপনাকে। হ্যাঁ, লুজ বালি ছিল,
লুজ বালি থাকুক বা বালির একটা প্রলেপও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এভাবে এটাকে আমার মনে হয় আমি বাজারজাত করার জন্য আমি বলবো আপনাদেরকে, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। অনেকে করে কি, যেখানে কোনো বালুও নাই কিছু নেই, প্লাস্টিকের মধ্যে আপনার তায়াম্মুম করে, প্লেনেও দেখলাম যে বলে যে এখানে ওয়ালে হবে, এই ধরনের ওয়ালে হবে, কিন্তু আপনার বাসের মধ্যে তো ওয়াল নাই, বাসের মধ্যে তো হচ্ছে হয় প্লাস্টিক নয় এর এই টাইপের কিছু একটা কাঠ এরকম অথবা লোহা, সেখানে যদি কিছু বালু জমা থাকে যে দেওয়ার পরে দেখা গেলো যে আপনার এখানে কিছু বালু লাগলো, তাহলে আপনার তায়াম্মুমটা হবে। আর যদি ওটা তো প্রতিদিন যদি মোছে, হ্যাঁ যেমন প্লেনে প্রতিবারেই তো মোছে, তাহলে সেখানে তো বালু পেলেন না, তাহলে তায়াম্মুম কেমনে হবে? তাহলে তায়াম্মুমের জন্য আমাদের আলাদা বালু বা মাটি লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি বিগত 2 বছর ধরে, দিন সম্পর্কে জেনে সে অনুযায়ী চলারও আমাদের চেষ্টা করছি এবং সুন্না অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছি, কিন্তু পরিপূর্ণভাবে তাকুয়াবান হতে পারছি না এবং আল্লাহ তাআলার গুণবাচক নামের যে ব্যাপক ক্ষমতা তা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছি না। আমার করণীয় সম্পর্কে বলবেন। আলহামদুলিল্লাহ, আপনি দিনদারির পথে চলার চেষ্টা করছেন, এটাই অনেক কিছু, চালিয়ে যান এবং জ্ঞান শিখতে থাকুন। আশা করি জ্ঞান আপনাকে আলোকিত করবেই। জ্ঞান, এই লাইটটা কি কখনো অন্ধকার তৈরি করে বলেন তো? এই লাইট, অথবা আমাকে বলেন বাজারে 5 অথবা 10 অথবা মানে যে কোনো পাওয়ারের যে কোনো একটা লাইট, আমাকে শুধু একটু বলেন যে কোনো লাইট অন্ধকার তৈরি করে, আছে কোনো লাইট পৃথিবীতে? লাইট কখনো অন্ধকার তৈরি করে, এলেমও কোনো অস্পষ্টতা তৈরি করে না। এই জন্য বারবার আপনাদেরকে বলি যে এলেম অর্জন করবেন, প্রয়োজনীয় এলেমটা আগে অর্জন করেন, তারপর অন্য এলেম। অনেক প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি থাকে, এমন প্রতিযোগিতা অংশগ্রহণ করা কি জায়েজ? এমন প্রতিযোগিতায় প্রথম 3 জন পুরস্কার পাবে, কর্তৃপক্ষের দাবি এই ফি পুরস্কারে ব্যবহৃত হবে না, এটা কি জুয়ার অন্তর্ভুক্ত? না, এটা জুয়ার অন্তর্ভুক্ত না। রেজিস্ট্রেশন ফি দিয়ে কেউ পুরস্কার দেয় না। রেজিস্ট্রেশন ফিটা এটা হচ্ছে যেমন আপনি ভর্তি ফর্ম পূরণ করবেন, একটা রেজিস্ট্রেশন করা হচ্ছে, এটা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, একসময় এগুলো লাগতো না, এখন নানা কারণে তারা নিচ্ছে, কয়েকটা কারণে নিচ্ছে। এক, তাদের এই প্রক্রিয়া করতে তাদের অনেক টাকা খরচ হয়, তারা প্রশাসনিক খরচ অন্যান্য খরচ মিটমাট করার জন্য এটা নিচ্ছে। জুয়া তাকে বলা হয় যেটাকে লটারি বলে, সেটার দাম যদি 2 টাকাও হয় তবুও সেটা জুয়া, আর এই রেজিস্ট্রেশন ফি যদি 500 টাকাও হয় তবুও এটা জুয়া না। বুঝতে পেরেছেন? মানে যেমন ধরেন একটা প্রতিযোগিতা বললাম, বই পড়ার প্রতিযোগিতা, তারা প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে নিল, এর অনেকগুলো কারণ থাকে, কারণ 100 টাকা না নিলে তো আপনি সিরিয়াস হবেন না। আপনি 100 টাকা খরচ না, 50 টাকা খরচ করলে টাকা যেহেতু খরচ করছি পিছনে লেগেই থাকবো। মানুষ এই সাইকোলজির কারণে আসলে রেজিস্ট্রেশন ফিটা নেয়। আচ্ছা, ফিটা নিয়ে এমনও হতে পারে, এটা যদি ভালো কোনো সংস্থা হয়ে থাকে তাহলে সে তার লাইব্রেরিতে কাজে লাগায় অতিরিক্ত টাকা, তো অসুবিধা কোথায়? পুরস্কার দেয় তারা অন্য ফান্ড থেকে, এটা তো তারা বলেছেই। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রমকে নিজের ব্যাখ্যা দিয়ে তাদের উপর একটা জিনিস চাপিয়ে দেবেন, এটা শুদ্ধ নয়। এটা যদি লটারি সিস্টেমে করে থাকে, রেজিস্ট্রেশন সিস্টেম না, তাহলেই সেটা হারাম হবে, অন্যথায় হারাম হবে না। আচ্ছা, মাকামাত দিয়ে তেলাওয়াত কি জায়েজ? মাকামাত মানে ওই যে মাকামাত হারিরি নাকি, যে মাকামাতগুলো আছে সেটা দিয়ে তেলাওয়াত কেন করবে? তেলাওয়াত তো হবে কোরআন, আল মুতাআব্বাদ বি তেলাওয়াতি, এটা শুধুই কোরআন, আর অন্য কোনো কিছুর তেলাওয়াত এটা জায়েজ হবে না। আপনি কোনো কবিতা দিয়ে তেলাওয়াতের ঢঙে পড়লেন, কোরআনের মতো তেলাওয়াত করলেন, কোনো আরবি সাহিত্য অথবা মাকামাত, এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। মেয়ে শিশু জন্মের 7 দিনে চুল কাটা, চুলের ওজনের রূপাসাদকা করে না, মেয়েদের চুল কাটা হবে না, মেয়েদের চুল কাটা হবে না। আমি একটা বইয়ে পড়লাম মেয়ে শিশু চুল কাটা, হ্যাঁ ঠিকই পড়েছেন আপনি, এটা সাহি, চুল কাটতে হবে শুধু ছেলেদের। আর তাহলে যেহেতু চুল কাটা হবে না, তাহলে তাদের পক্ষ থেকে চুল পরিমাণ সদকা করা এটাও জরুরি নয়, তবে কিছু যদি আপনি আন্দাজ করে সদকা করে দেন সেটাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের আরও অনুষ্ঠান আছে, আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের প্রচেষ্টার মধ্যে বরকত দান করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।